এখান থেকে নিয়মিত তেল নিলে এবং তা বাজারজাত করা হলে সরকারের শত শত কোটি টাকা রাজস্ব সাশ্রয় হবে। অকটেন যেটা বিদেশে নিয়ে আসতেছে, সেই ফরেন কাজে নিয়ে আসতেছে, এখানে আমাদের মাটির তলে সম্পদ, কোনো কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, স্টেট আমরা 8 টাকা করে কিনে নিচ্ছি, করে আমরা অকটেন তৈরি হচ্ছে। এটাই ছিলাম 400-500 টাকা গভর্নমেন্ট ফেজ বাই ফেজ আগামী 2 বছর ভিতরে আমাদের প্রোডাকশন বাড়বে, ওরা ইম্পোর্ট কমায় দেবে, এইভাবে করে ব্যালেন্স করে বছর দুয়েক পরে হয়তো দেখা যাবে যে 100% অকটেন আমরা সাপ্লাই করছি।